হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রথমে ফাইভ পর্যন্ত একটি দাগ, এরপর ফোরে ফুটা, ওয়ানে ফুটা, এরপর এইদিকে থ্রি, এইদিকে থ্রি এবং এইদিকে থ্রি, এরপর এইদিকে একটি গোল, এই গোলটি চলে যাবে এইদিকে, এরপর এই দাগটি চলে আসবে এইদিকে, এই দাগটি চলে আসবে এইদিকে, এরপর এরকম বাঁকা করে হাতল এই দাগটি চলে আসবে এইদিকে, এখান থেকে এই দাগটি এইদিকে, এখান থেকে এই দাগটি এইদিকে, এরপর এই দাগটি চলে যাবে গোল হয়ে এইদিকে, এরপর এখান থেকে আরও একটি গোল এইদিকে নিচে, এরকম একটি দাগ, এরপর সুন্দর করে পেন্সিলের দাগের উপর দিয়ে এটিকে খুব স্মুথলি সাইনপেন করবেন। সাইনপেনের দাগগুলো যেন পেন্সিলের দাগের উপর দিয়ে হয়। এইদিকে পেন্সিলের দাগের উপর দিয়ে ঠিক এরকমভাবে সাইনপেন করতে হবে। এখানে একটি চিকন করে ডাবল লাইন, ঠিক অপর প্রান্তে আরও একটি ডাবল লাইন, এখানে ছোট একটি গোল, একটি ফুলের নকশা, সুন্দরভাবে এঁকে দিবেন। এইদিকে এরকমভাবে হালকা নীল শেডটি খুব সুন্দরভাবে দিতে হবে, যেন আঁকাবাঁকা না হয়। এরপর এইদিকে হালকা নীল, এইদিকে হালকা নীল এবং এইদিকে হালকা নীলের অল্প আবরণ, এখানটায় চা বা কফি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, হয়ে গেল কাপ পেয়ালা। থ্যাংক ইউ সো মাচ।